একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন, তিরমিজি শরীফের হাদিস, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে ওই জায়গাগুলো আমার আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এখনো আসতে বলছেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো কি, কি যে বুঝি এই তো বুঝি নাই, কিতা যে মাতিলা রে বা তাই তো বুঝি নাই, বুঝবেন কেমনে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হইলে তো আগে বুঝতে হইবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ। যেমন এই আমাদের বরিশালের আঞ্চলিক একটা ঘটনা আছে, শুনবেন শুনবেন নি না, আবার উঠতে চলে যাইবেন একটু পর, আখিরি মোনাজাত দিয়ে যাইবেন সবাই, একটু হাত জাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন আমাগো, এই বরিশাল অঞ্চলে ওই কুয়াকাটার নাম শুনছেন না, কুয়াকাটা খেপুপাড়া, ওই কুয়াকাটা এক ভাই সুমন্দ করছে যশোরে, কোথায় এখন কুয়াকাটার বেয়াই গেছে যশোরে বেড়াইতে, জ্যৈষ্ঠ মাসে না মনে করেন গেছে ফাল্গুন চৈত্র মাসে বা বৈশাখ মাসে, বৈশাখ মাসে তো আর ওই দেশে গেছে মুড়া পিঠা পোলাও গরুর গোস্ত খাসির গোস্ত যা আছে সব খাওয়াইছে, এখন যশোরের বিয়াই কইতেছে বেটা বিয়াই আইছে, হেই বিলের দেশের মানো বরিশাল দেয়াইছে, এখন আমার দেশের সবচেয়ে শ্রেষ্ঠ ফল হলো জাতীয় ফল, নাম কি জাতীয় ফলের নাম কি আমগো? এই কাঁঠালটা যদি আমি আমার বিয়াইরে না খাওয়াইতে পারি তা আমার সম্মান থাহিনি, তো কি কব বউ এখন কি করা যায়, বিয়ের বিয়াই নেই আর কি, বিয়ের ঘরের জন্য কইতেছে কে সমস্যা কি, বুদ্ধি একটা আছে কই কি, কই কাঁঠাল যেটা বড় আছে এটা পারি আনে ব্যবস্থা করতে আছে, লবণ দিয়ে হাল মারছে, কি মারছে হাল মারছে, আল্লাহ রহমতে এক রাইতের ভিতরে ফজরের সময় বরিশালের বিয়াই ঘরে যাই এখানে কাঁঠালের গ্রানে এককারে মুগ্ধ হয়ে গেছে, কি বিয়াই ও সিজনে কাঁঠাল পাহাড় গ্রান, কয় আমনার বেআইনের কারিশমা আমি জানি, যাই হোক বেআইনে কাঁঠাল কোড়াল খাওয়াইয়া বিদায় দিছে, কিছুদিন পর মনে করেন সত্যির বৈশাখ মাসে তো আবার তরমুজ হয়, ওই বিয়াই গেছে যাইয়া মনে করেন যে পৌষ মাঘ মাস, এই সময় তো তরমুজ হয় মানে গাছ হয় বা ছোট ছোট হয় বড় তো হয় না পোক্ত হয় না, হ্যাঁ ওই রকম সব কিছু খাওয়াইছে মুড়া পোড়া কর্মা পোলাও সব খাওয়াইছে টাওয়াইছে পর, এখন কয় এ হনো কি কই মুইজের সময় গেছালাম এ সময় তো তোমার বেআইনে কারিশমা একটা দেখাই দিছে, কি কারিশমা দেখাইছে, কই হে তো কাডালে হাল মারিয়া কাডাল পাহাই খাওয়াই দিছে, এন মগো এই বরিশাল্লা জাতীয় ফল হলে তরমুজ এই যদি মোর বেআইনে খাওয়াইতে না পারি তাহলে কি মোর মান সম্মান থাকে, কয় তাই ওই বেআইনে যখন কারিশমা দেখছে মুইও তো বেআইন মুইও কি কারিশমা দেখাই, কই দেখাও, কই তো মোরা হাল হাল মারি রাইতে তরমুজ এমন আছে হাল, আর সকালবেলা যশোরের বিয়াই ঘরে যাই হনে খালি গন্ধ আর গন্ধ, ব্যাপার কি তরমুজ পচা গন্ধ আয় কমনি তো বিয়াই তোমার বাড়ি কি হইলো, থাকবই না হনি যাম বিয়াই থামেন থামে থামে, আসলে দোষ তো মন না দোষ হইলো আপনার বিয়াইনের, হে আপনার বোন না হান মানে মোর বিয়াইনের না হান কারিশমা দেখাই যাইয়া তরমুজে হাল মারছেন, হ্যাঁ তো গেছে পোষ এখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হইলে বোঝা লাগবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহ আকবার বলা লাগবে, ঠিক কিনা বলেন, বললে মানে বুঝতে যদি বোঝে বলেন তাহলে সব আছে আর না বুঝতে বললে কিন্তু সব শেষ, ঠিক কিনা, একদম তরমুজ যাইবে এবার গন্ধ হইবে ভাও বিয়াই বেজার হইবে হাও খাও, ঠিক কিনা বলেন, একটু দূরে সরে পারেন সাল্লাল্লাহু আলাইহি কম কম দিবেন, হ্যাঁ হাশর হবে তামার জমিন উম্মত বলবেন পানি পানি নবী বিনে পানি দেওয়ার সাধ্য করোনে সাল্লাল্লাহু
صلى الله عليه وسلم.